বছর ফুরিয়ে আবার নিজের বাপের বাড়ি ফিরেছে মা, তাই আনন্দে মাতারা সকলে। কাশ ও শিউলি ফুলে সেজে উঠেছে চারিদিক, উঠেছে ঘাট চাতর ও ধনির রস, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মা দুর্গার দেহে। মৃন্ময়ী মা ধীরে ধীরে চিন্ময়ী রূপ ধারণ করেছেন। মা দুর্গার হাতে শোভা পাচ্ছে অস্ত্র, শঙ্খ, সাপ, তীর, ধনুক, ত্রিশূলে সজ্জিত মা দুর্গার হাত। আশা করব মায়ের আগমন আপনার জীবনে সুখ, শান্তি এবং ঐশ্বর্য নিয়ে আসুক। আপনাদের সকলকে জানাই মাটিরডাঙ্গা ব্রাহ্মণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মহাসপ্তমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। অনেক প্রাকৃতিক দুর্যোগকে অবজ্ঞা করে আমরা প্রতি বৎসরের মতো এবছরও আয়োজন করতে চলেছি সাংস্কৃতিক সন্ধ্যা। এই মঞ্চে আমরা পেয়েছি আমাদের এই পুজো কমিটির বিশেষ কিছু সদস্যকে, তাদের প্রত্যেক বছর অক্লান্ত পরিশ্রমের ফল হল আমাদের দুর্গাপূজা। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রী অমর নায়ক মহাশয়, উপস্থিত আছেন শ্রী আশিস মুখার্জী মহাশয়, উপস্থিত আছেন শ্রী কমলাকান্ত সরকার মহাশয়, উপস্থিত আছেন অমিয় রায় মহাশয়, উপস্থিত আছেন সুদীপ সূত্রধরী মহাশয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ মঞ্চে আসার জন্য, এবং সকলের জন্য একবার জোরে হাততালি হবে। আমরা অনুষ্ঠান শুভারম্ভের দিকে যাব। দুর্গাপূজো যে শব্দটা ছাড়া অমূল্য, তাদের মধ্যে একটি অন্যতম ঢাক, শঙ্খ এবং উলুধ্বনি। প্রথম আমরা ঢাক, শঙ্খ এবং উলুধ্বনির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের কিছুটা মাধুর্য বাড়িয়ে দেব। মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের ঢাকিকে, এবং শঙ্কর জন্য অনুরোধ করব পার্বতী সরকার, মৌসুমী ব্যানার্জিকে, এবং উলুধ্বনি দেওয়ার জন্য অতসী নায়ক এবং চাইনা ব্যানার্জিকে। মঞ্চে আসতে অনুরোধ করব ওনাদের সকলকে। হাত, শঙ্খ এবং উলুধ্বনি এদের সংকীর্তনেরই মূল মন্ত্র হল দুর্গাপূজা। এবং এই সঙ্গে সঙ্গে যখন ধান সংক্রমে উলুধ্বনি হবে, তখন আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব। মঞ্চে আসতে অনুরোধ করব অহনা নায়ক এবং রাজশ্রী চক্রবর্তীকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে দুর্গাপূজা বাবদ যে অনুদান, এবছর আমরা সেই অনুদান পেয়েছি। তাই আমাদের ব্রাহ্মণপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সরকারকে জানাই ধন্যবাদ। এবং আমি এই মঞ্চে উপস্থিত সকল সদস্যদের অনুরোধ করব সেই চেকটি আমাদের পূজা মণ্ডপের সকলকে দেখানোর জন্য। চেকের কপিটি সকলকে ঘরে দেখানোর জন্য অনুরোধ করছি। এবছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই চেকটি সেই দুজন ব্যক্তির, শ্রী আশিস মুখার্জী মহাশয় এবং শ্রী সমর নায়ক মহাশয়, তাই এই দুজনের জন্য একবার জোরে হাততালি হবে, যাতে তারা বুঝতে পারেন যে তারা এত পরিশ্রম করছেন, এর পিছনে এতগুলি মানুষের হাত রয়েছে, তারা এগিয়ে আছেন এবং আমরা তাদের পেছনে রয়েছি। এবার আমি সকলকে অনুরোধ করব মঞ্চে এগিয়ে এসে ফিতে কাটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে। একবার এগিয়ে আসুন সকলে। জোরে হাততালি হবে। ফিতে কাটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ হলো।